আজ থেকে তো লকডাউন স্টার্ট হলো আমাদের এখানে শিলিগুড়িতে। তো আজকে আমি আমাদের পিছনের ফরেস্টে আসলাম একটু, তো কিছু ফটো ক্লিক করার জন্য। তো দেখি কি দেখা যায়। আমি তো বেশিরভাগ টাইমই আশেপাশে এসে বসি, তো খুব ভালো ভালো পাখি। তো ওই যে একটা পাখি ওই যে ওইখানটায় আছে, আপনারা হয়তো দেখতে পাবেন না। হ্যাঁ একদম এই যে পাখিটা একদম ওইখানটায় আছে, আপনারা হয়তো দেখতে পাবেন না। তো আমি যাচ্ছি, দেখি যদি ফটোটা তোলা যায়। পাখিটা চুপ করে বসে আছে। তো ছোট্ট একটা ভিডিও করছি পাখিটার, আমি আপনারা দেখতে পাচ্ছেন বসে আছে, কয়েকটা ছবিও তুলেছি। ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ছবিগুলো। যাচ্ছি, তো এটা নেক্সট লোকেশন। তো আজকে আমরা চলে এসেছি খুব সুন্দর একটা জায়গা, তো আপনারা দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর একটা জায়গা। এটা আমার বাড়ির পাশেই পড়ে। তো আমরা যাবো একটু আগের দিকে, যাবো আগের দিকে, যাই কিছু ফটো ক্লিক করবো। তো জায়গা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা জায়গা। আমিও বেশি আসিনি এদিকে, তো আজকে ভাবলাম একটু এদিকে ঘুরি, দেখি কেমন। তো আমরা চলে আসছি এখানে, জায়গাটা দেখতে পাচ্ছেন, জায়গাটা বেশ ভালো লাগছে। আজকে রোদ্দুর আছে, বৃষ্টিও পড়ছিল। তো আমরা দেখব কিছু ছবি নেওয়া যায়। দাঁড়িয়ে পড়ছি এখানে, যাচ্ছি এটা দিয়ে। তো হচ্ছে কিংফিশার আর হচ্ছে বক, এ দুটোই আপাতত দেখা যাচ্ছে। এ দুটার ছবি আমি তুলেছি, তো আপনারা দেখতে পারবেন।
জায়গাটা খুব সুন্দর। এখন বৃষ্টির দিন তো সব জায়গায় মানে এরকম জল হয়ে গেছে। এখন আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট লোকেশন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে টাইম ল্যাপস শুট করেছি আমি। তো পুরো ছবি এই এর আশেপাশে থেকেই নেওয়া। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের নেক্সট লোকেশন, চলে এসেছি। তো এটা আমাদের নেক্সট লোকেশন, পুরো জায়গাটা পুরাই জল জল হয়ে গেছে দেখতে পাচ্ছেন। জায়গাটার ভিউগুলো খুব সুন্দর, ছবিগুলো খুব সুন্দর এসেছে। এটা একটা স্লোমো ভিডিও, ছবিগুলো দেখতে পাচ্ছেন। এটা ল্যান্ডস্কেপ, ছবিগুলো খুব সুন্দর এসেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা জলের মধ্যে কিছু ফুল গাছ ছিল, তো তাই একটা ফটো তুললাম। আর এখন চলে যাব, এটা আমাদের নেক্সট লোকেশন, মানে যাওয়ার পথেই কয়েকটা ছবি তোলা হয়েছে রাস্তা যাওয়ার পথে। তো আপনারা দেখতে পাচ্ছেন তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে জানাবেন।